সাথে এসে সোনার বাংলায় কি খেলা খেলাই স্বভাবে সাজালাম সাজাওলে কি খেলা খেলাই স্বভাবে সাজালাম সাজাওলে পাকিস্তানে শোনেন বন্ধুগণ তার আগে এই দেশটা ভারতবর্ষ ছিল নাম ছিল না তো বাংলাদেশ ছিল ছিল না তো মুসলমান ছিল হিন্দু রাষ্ট্র সোনার বাংলায় কি খেলা খেলাই স্বভাবে সাজালাম সাজাওলে বৃষ্টি বছর গত হয়ে চলে যায় আল্লাহ তার ছেলে সন্তান কিছু নাই দেয় আল্লাহর কাছে করে তারা প্রার্থনা ওই আল্লাহ রাজি হয়ে তার একটা সন্তান আগে তো ভাই এই দেশটা ছিল হিন্দু রাষ্ট্র, হিন্দু রাজার নাম হইল গৌর গোবিন্দ। ওই হিন্দু রাষ্ট্রের মধ্যে একটা সে সুরমা নদীর পারে এক ঘর মুসলমান, তার নাম হইল বুরহান। এনে আল্লাহ তাল্লাহ তাকে ছেলে সন্তান দেয় নাই,
বুরহান বলছে তার বিবিকে, বিবি সামনে মাসে আসতেছে কুরবানি, আল্লাহর কাছে দিলে মানত, দুই হাত তুলে মানত করি যে আল্লাহ তুমি আমার আমার ঘরে দিলে তুমি ছেলে সন্তান দিতে, তাহলে তোমার দরবারে একটা আমরা গরু কুরবানি দেব। আল্লাহর কাছে যখন এই ফরিয়াদ জানাইলো, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল জানাই কবুল করলো, কবুল করে আল্লাহ তার একটা সন্তান দান করল। এ কথা বললে তখন বুরহান তার বিবিকে বলে, কইতে তাহলে বাজারে চলে যাও, সে আনবে গরু। এ হিন্দু রাষ্ট্রের নাম হলো গোর গোবিন্দ। ঈদুল জানতে পারে যে আমরা গরু বাজার থেকে কিনে এসে কুরবানি দিছি, তাহলে আমাকে দেশেও থাকতে দিবে না, আমাকে মেরে ফেলাবে। দেখেন ভাই ওই ওখানে সে কি ঘটনা ঘটল। ভালো।